হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো তো দেখেছেন, আমরা বেশ কয়েকটা ভিডিও করছি কন্ট্রোল সেন্টার উপরে। আমরা আইফোনের কন্ট্রোল সেন্টার কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাইছি, এমআইয়ের শাওমির কন্ট্রোল সেন্টার নিয়ে একটা ভিডিও করছি। তো আজকে আমরা আরেকটি কন্ট্রোল সেন্টার আপনাদেরকে দিব, আশা করা যায় কন্ট্রোল সেন্টারটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর একটা কন্ট্রোল সেন্টার, তাছাড়া এখানে অনেক রকম উইজেট পেয়ে যাবে। আপনি মোবাইল ফোনে এক্সটার্নাল আরো অনেক অপশন কিন্তু বাড়তি করে সুবিধা দিবে এই কন্ট্রোল সেন্টারের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন ডার্ক থিম, ব্লু লাইট ফিল্টার, তাছাড়া স্ক্রিন লক, সুইচ ডাটা সিম, 2M কিবোর্ড স্পিকার, আরো অনেক রকম অপশন এখানে আছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার, স্ক্রিনশট, স্ক্রিন ক্যাপচার, ক্লক, আরো অনেক রকম অপশন কিন্তু এখানে এক্সট্রা ভাবে রয়ে গেছে। তো মোটামুটি এর অ্যানিমেশনটা আমার কাছে ভালো লাগছে। আরো অনেক রকম অপশন কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন, আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে এটা ব্যবহার করতে পারেন। তো গাইস চলুন আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি এন্ড দেখি কিভাবে আপনি এই কন্ট্রোল সেন্টারটি ডাউনলোড করবেন এন্ড কিভাবে এই কন্ট্রোল সেন্টারটি আপনি সেটিং করে ব্যবহার করবেন। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো গাইস চলুন স্টার্ট করি। আচ্ছা, আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন অন শ্যাড, তারপরে প্রথম ডাটাটা অন করে নেবেন আপনি। সো সার্চ করার পর দেখতে পাচ্ছেন 6.9 মেগাবাইটের একটা অ্যাপ এখানে চলে আসছে, এটা জাস্ট ওপেন করে দিবেন। তো এটা ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড হয়ে গেলে এবার আপনি সিম্পলি ওপেন করবেন। সো এখানে আপনাদের পুরো ভার্সন দেখাবে, পুরো ভার্সনে কি কি ফ্যাসিলিটি পাবেন অথবা বেসিক ভার্সনে কি কি ফ্যাসিলিটি পাবেন সেটা দেখাবে। সো এখানে আপনি অর্ড্রাই লিমিট ভার্সনে ক্লিক করে দিবেন, দেন এখানে ডুয়েল সিমটাকে ওকে করে দিবেন, দেন অ্যালাউ করে দিবেন, অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করে দিবেন, দেন এখানে এটা ইনেবল করে দিবেন, দেন ওকে। এখানে নোটিফিকেশনটাও আপনি ইনেবল করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা অন হয়ে গেছে। এবার আপনি উপর থেকে টানেন, দেখতে পারবেন আপনার নোটিফিকেশন বারটি চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে ফিচারগুলো দেখাইছিলাম ভিডিও শুরুতে সেগুলো নাই। আমি এটা অ্যাড করবেন কীভাবে সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। তো এখান থেকে আপনি লেআউটে চলে আসবেন। লেআউটে আসার পর এখান থেকে আপনি লেআউট চেঞ্জ করে দিতে পারেন, এইগুলো সবগুলো জাস্ট আপনি ইনেবল করে দিবেন। যেগুলো আমি ইনেবল করতেছি এইগুলো আপনি জাস্ট ইনেবল করে দিবেন, তাহলে এখানে আপনি আরও এক্সট্রা ফিচার পেয়ে যাবেন। তো এক্সট্রা ফিচার নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এডিটে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো এক্সট্রা ফিচার আছে, আপনি জাস্ট এক একটা করে সিম্পলি টেনে উপরে ড্র্যাগ করে নিয়ে আসবেন। এভাবে প্রত্যেকটা অপশন আপনি ড্র্যাগ করে উপরে নিয়ে আসবেন, তারপরে দেখতে পারবেন ব্যাক করবেন। ব্যাক করলে দেখতে পারবেন এখানে আপনি সিম্পলি সেই অপশনগুলো চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্স আপনাদের জন্য অবশ্যই ফাঁকা থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব তো মাস্ট।